শুধুমাত্র আপনাদের জন্য রইল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী কৃষ্ণনগরের সুবীর পালের একান্ত সাক্ষাৎকার। সুবীর দা, কেমন আছো? হ্যাঁ দাদা, ভালো আছি, বলো। এই ঠাকুরটা কোথায় যাবে? এটা তোমার যাচ্ছে হচ্ছে শিমুরালি, চাকদার পরে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নদিয়াতেই থাকছে তাহলে। হ্যাঁ, শিমুরালি স্টেশনের পাশেই একটা মন্দিরে পূজিত হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে প্রতিমাটা, এটা সম্পর্কে একটুখানি বলো না, যে এটা অন্যরকম লাগছে, অনেক কিছু রয়েছে এখানে। হ্যাঁ, এই আমার প্রতিমা তো তোমরা জানো যে একটু ইউরোপিয়ান আদলে তৈরি হয়, আর বেশিরভাগটা নতুনত্ব কিছু করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ যে, দেখো একটা ওষুধটাকে দেখলে তুমি বুঝতে পারবে, এটা টোটালি স্যারেন্ডার করেছে, মানে অস্ত্র মায়ের কাছে স্যারেন্ডার করেছে যে আমি পরাজিত, তাই মাও তাকে বধ করার কোনো প্রবণতা নেয়নি। আর তুমি আনুষঙ্গিক যেগুলো দেখতে পাবে, সিংহটা একটা অন্যরকম এবং তার সঙ্গে কিছু শিশু সিংহ দেখানো হয়েছে, বাচ্চা সিংহ, এখানেও একটা বাচ্চা সিংহ, তো এগুলো বিশেষত্ব আছে। এখানে তুমি দেখতে পাবে যে পেঁচা আর ইঁদুরের একটা খেলার ছল রয়েছে, যে তার ল্যাজ ধরে টেনে তুলে নিয়ে যাচ্ছে, এটা একটা খেলার ছল, অন্য কিছু নয়। মা লক্ষ্মী এখানে দেখানো হবে যে সিঁদুর পড়ছেন, হাতে কৌটো থাকবে আর উনি সিঁদুর পড়ছেন। আচ্ছা, তো এইরকম একটা বাঙালি বধূর মতন একটা রূপ দেওয়া আছে। আর ন্যাচুরালি সরস্বতীও ওইদিকে আছে, কার্তিক বা সরস্বতী, একটু অন্যরকমই তুমি দেখতে পাবে, একটু ওরিয়েন্টাল ভাব রেখে কাজটা করা। সরস্বতী বীণা বাজাচ্ছেন আর কার্তিক তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এখানেও দুটো হাঁস আছে, দুজনেই খেলার ছলে রয়েছে। একটু আধুনিক বা অভিনব করার চেষ্টা করি, কারণ বাহনগুলোর ওপরে সাধারণত কোনো শিল্পী খুব একটা জোর দেন না, আমার মনে হয় এদেরও একটা ভূমিকা আছে বা এদেরও দেখানোর ব্যাপার আছে, তাই চেষ্টা করি এদেরকেও একটুখানি তুলে ধরা বা এদেরকে একটু রকমারি করা। আর এর সঙ্গে সঙ্গে মা তো রয়েছেন, একটু ইউরোপিয়ান ঘরানাই তৈরি করা, আবার কিছুটা বাঙালিয়ানাও রেখেছি। মিশ্রিতভাবে এই কাজগুলোকে আমি সাধারণত করে থাকি, আগের কাজও তোমাদের দেখিয়েছি, এবারেও দেখো। এই এই যে কালারিং যেটা তোমার ঠাকুরের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে খুব লাইট কালারের উপরে এটা থাকে, কোনো সেই জমকালো কালার নেই, এটা তুমি কালারটাকে আমি পছন্দ করি। দেখো, কালার রংচঙ্গে কালার, ওটা তো একটা বাজার চলতি কাজ হয়, তো আর্টিস্টদের চোখ এত উন্নত মানের হয়ে যায়, বিভিন্ন কালার থেকে তারা তখন সরে যেতে চায়, কালারটাকে এড়িয়ে যেতে চায়, যে কালারের বাইরেও একটা কালার আছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করি, আর তাতে রকমারি কালারটাকে আমরা ইউজ করতে চাই না। যাকে আমাদের সাতটা কালার আছে, তুমি জানো বেনিয়া সহকলা বলা হয়, তো সেই কালারকে আমরা কিন্তু ইউজ করি না। কিন্তু এখানে যদিও দুটো তিনটে কালার তোমরা হয়তো দেখতে পাও, কিন্তু এখানে তিন চার রকম কালার থাকে, কিন্তু সেগুলো খুব হালকাভাবে দেওয়া থাকে, যে মানুষের চোখটা যেন ঠান্ডা হয়, ঠান্ডা দেখে, তো চোখকে ঠান্ডা করার একটা শিল্পীদের কিন্তু একটা বিরাট কারুকার্য থাকে। তো অনেকে চোখটাকে কেড়ে নেয় বিভিন্ন কালার দিয়ে, আমি ঠিক উল্টোটাকে করি, চোখটাকে ঠান্ডা রেখে শিল্পটাকে দেখো, তাতে চোখও ভালো থাকবে, শিল্পটাও ভালো লাগবে। হ্যাঁ, এরকমই থাকে। সিংহর যে চোখ, এটা কি শুধু কালার দিয়ে হয়েছে? এটা একেবারে ড্রাই কালার, এখানে কোনো গ্লসি নেই, কিন্তু তুমি একটু দূর থেকে যদি দর্শককে দেখো মনে হবে কোনো জল জলে কিছু দেওয়া আছে, আদৌ কিন্তু তা নেই, একেবারে ড্রাই কালার, কোনো রকম গ্লসি জাতীয় জিনিস কিন্তু ইউজ করা নেই, এটা একটা পেন্টিংয়ের মাধ্যমেই রাখা থাকে। আর কাপড়ের পাড়গুলো দেখলে খুব ম্যাট ফিনিশের ওপরে কাজ, হাইলাইট বা পেন্টিংস জাতীয় ব্যাপারটাকে রাখা আছে, কিছুটা স্টোন এফেক্ট দেওয়া আছে, তো সব মিলিয়ে একটা লাইট কালারের ওপরে কাজ। আর মানুষ যখন দেখবেন বা দর্শকরা যখন দেখবেন, তখন তাদের কিন্তু একটা শান্তির বার্তা থাকবে কালারের মাধ্যমেও, এটাই হচ্ছে মূলত কারণ। আমরা একটু ডিটেলে এই ঠাকুরটাকে দেখি। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল এই প্রতিমাটি তৈরি করেছেন।
উনি খুবই অল্প ঠাকুর করেন, কিন্তু যে কটা করেন সে কটা একেবারে চোখে লেগে যাওয়ার মতোই। আর একটা বড় কথা হচ্ছে যে এই ঠাকুরগুলোর কিন্তু পর মানে পরের বছর সব কপি হয়ে যায়, বিভিন্ন পালের কাছে শিল্পীর কাছে সেগুলো চলে যায়। এটাও একটা এটাকে পাওনায় তো বলা যাবে নাকি? হ্যাঁ অবশ্যই, দেখো আমরাও অনেক বড় বড় শিল্পীদের ফলো করি, অনুকরণ করি, অনুসরণ করি, তেমনি আমাদেরকেও যদি কেউ করে থাকে বা করেন তাতে এটা আনন্দ লাগারই কথা, কারণ তখন মনে হবে যেন হয়তো আমি কিছু ভালো করতে পেরেছি তাই আমাকে ফলো করছে। তো সেটা করে অনেকে, আবার অনেকে একটুখানি অন্যরকমও করার চেষ্টা করেন। তো আসলে আমি তার জন্য বিশেষভাবে করি না, মানুষকে নিত্য নতুন দেখানোর একটা আমার ইচ্ছা থাকে যে মানুষ তো সেই একঘেয়ে কাজ দেখেন, তো শিল্পের মাধ্যমেই আমি নানা রকম বার্তা দিয়ে বা নানা রকম কম্বিনেশন করে এই গাছগুলোকে করার চেষ্টা করি, যাতে মানুষের একটু রুচি বদলায় বা অন্য একটার কাজ দেখতে পাই। আর কৃষ্ণনগরে কাজ মানে মানুষ একটু আশাবাদী থাকে যে অন্য রকম কিছু ভাবনা থাকবে, অন্য রকম কিছু শিল্পত্ব থাকবে। তো হয়তো জানি না দর্শক কতটা ভালো লাগে, চেষ্টা করি দর্শকের ভালো লাগানোর। যদিও আমাদের শিল্পীদের চোখ দর্শকের সঙ্গে অনেকটাই ফারাক থাকে, তবুও এক ঝলক দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা প্রত্যেকেই দেখুন, কেউ পারলে প্যান্ডেলে গিয়ে দেখবেন, কারণ এটা ইনকমপ্লিট। আর দাদা ছবি তুলছেন, পুরো প্যাসেজটা পাওয়া যায় না ছবি তোলার, যার কারণ পুরো ছবিটাকে ভিউ করে দেখানো যায় না, এটা একটা অসুবিধার কারণ থাকে। তাই বলবো যদি সম্ভব থাকে, শিমুরালি স্টেশনের পাশে একটা মন্দিরে পূজিত হচ্ছে এই প্রতিমা, সময় সুযোগ পেলে আপনারা গিয়ে সেখানেই দেখুন, আরও ভালো লাগবে। কারণ আমার এখানে একটা দুটো লাইট জ্বলছে, সেখানে 300-400 লাইট সেখানে আলোকিত করবে, তখন কিন্তু একটা আলাদা মাত্রা পাবে, আর সেটা কিন্তু আমার স্টুডিওতে পায় না। আমরা একটুখানি ডিটেলে দেখুই, দেখুন এটা একটা পেঁচা তৈরি করেছেন সুবিদা, এবং সে খেলা করছে ইঁদুরের সঙ্গে। আর একটা জিনিস হচ্ছে যে সুবীর পালের ঠাকুরের বিশেষত্ব যে ডিটেলিং, নখগুলো দেখুন কী সুন্দরভাবে করা, একেবারে সুন্দর করে নেল পালিশ পরানো রয়েছে, এবং মুখ দেখুন একদম অসাধারণ, মানে এটাকে একটা পিস অফ আর্ট ওয়ার্ক বলা যায়। যদিও পুজোর পরে আলটিমেট সেটা বিসর্জন দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে প্রিজার্ভ করে রাখার কোনো বন্দোবস্ত নেই। এই সমস্ত আর্ট ওয়ার্কগুলোকে কিন্তু প্রিজার্ভ করে রাখলে অনেক ভালো। দেখুন একটা জিনিস দেখায় যে সিংহ, আপনারা সবাই দুর্গা ঠাকুরের সঙ্গে প্রচুর সিংহ দেখবেন, কিন্তু এইরকম একটি সিংহ বেশ খুঁজে পাওয়া ভার, একেবারে যেরকম সিংহ হয় ঠিক সেরকম, মানে সেই হিংস্র করতে গিয়ে এক একটা সিংহ এমন হয়ে যায় যে সেটা খুব একটা দেখতে ভালো লাগে না। কিন্তু এই সিংহটা দেখুন কী সুন্দর, একেবারে পার্টিকুলার যেভাবে সিংহ করা উচিত সেই আফ্রিকান সিংহ সেভাবেই এই সিংহগুলো করেন সুবীরবাবু। দেখুন একটা জিনিস দেখি যে মহিষাসুর যে মোষ থেকে মোষের গলাটা কেটে ফেলার পরে মহিষাসুর বেরিয়েছিলেন, ওখান থেকে নিজের রূপ ধারণ করেছিলেন, সেই মোষটাও দেখুন কত সুন্দর, মানে প্রত্যেকটা জিনিসকে খুব পারফেক্টলি তৈরি করা, একটা কোনো দায়সারা ভাব নেই, এটা কিন্তু খুব ভালো। এই দেখুন এখানে মা নূপুর পরে রয়েছেন পায়ে, সেটাও রয়েছে, এবং পাগুলো দেখুন কী সুন্দর। এই যে কৃষ্ণনগরের মৃৎশিল্পের একটা বড় কাজ হচ্ছে মাটির শাড়ি, এখানে খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ন্যাচারাল প্রোডাক্টস কিন্তু ব্যবহার করা হয় খুব বেশি, দেখুন কী সুন্দর অপূর্ব এখানকার যে গয়নাগাটিগুলো দেখুন, এবং যে শাড়ি শাড়ি টাড়িগুলো দেখবেন যে খুব লাউড নয়, ঠিক বাস্তবে যেরকম হয় ঠিক সেরকমই। এটাই হচ্ছে সুবীর পালের ঠাকুরের বিশেষত্ব। এবার যদি আপনি ময়ূর দেখি, দেখুন ময়ূর কিন্তু এত যত্ন নিয়ে আপনি দেখবেন না যে কোনো জায়গায় তৈরি করা হয়েছে, কিন্তু সুন্দরভাবে এই ময়ূরটা তৈরি করা হয়েছে। দেখুন দেখুন হাঁস দেখুন পাখা মেলে উড়ছে, দুজনে গল্প করছে মতো। এই হচ্ছে টোটাল প্রতিমা। আচ্ছা সুবিদা বলো, এই যে প্রতিমা এটা তো দূরে যাবে, রাস্তাঘাটের পরিস্থিতি তো খুব একটা সবসময় ভালো থাকে না, তাই এই ঠাকুরের কোনো অসুবিধা হবে না যেতে? হ্যাঁ দেখো, মাটির প্রতিমা অসুবিধে একেবারে হবে না তো বলা যায় না, তবে আমাদের যথেষ্ট প্রোটেকশন দেওয়া থাকে,
প্রত্যেকটা হাতের ভেতরে আয়রন ওয়্যার লাগানো থাকে, তা সত্ত্বেও একটা গাড়ি জার্নি করে অনেকটা পথ যেতে হয়, রাস্তাঘাট ভালো থাকে না, সামান্য 19-20 ক্ষতি হয়, তো সেটা ধরার মতো চলে না, আমরা সেখানে লোক পাঠাই, সেখানে রিপেয়ারিং করে দেয়, পরবর্তীকালে সেগুলো বোঝা যায় না। আর এমনি খুব শক্তপোক্ত যদি একটা হাত ধরে নড়ানো যায়, পুরো স্ট্রাকচারটাই নড়ছে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, কতটা শক্তভাবে করে, একদম এরকম, এটা মা দুর্গার হাত ধরে নড়ালে পুরো স্ট্রাকচার নড়বে, এতটাই শক্ত। মানে আমরা ভয় পাই যে ইয়ে করতে নাড়াবো, দেখুন কিরম শক্তভাবে ইয়ে হয়। আসলে এই যে গাড়িতে জার্নি হবে, সেই জার্নিটা এটা নিতে পারবে, এখন যদি কেউ জোরে জোরে নাড়ায় সে তো ভাঙবে, সেটা এই তো, যদি এটা এটাকে পুরো নাড়ানো যায় কোনো ব্যাপারই না, এটা নড়ছে কোনো ব্যাপারই না। সাবধান, কিছু সেনসিটিভ জায়গা থাকে, আঙুলের ডগা ফগা গুলো থাকে, সেগুলো খুব সেনসিটিভ। দেখুন আঙুল, দেখুন কি সুন্দর, তো কেমন লাগলো এই ঠাকুর আপনারা অবশ্যই জানাবেন। হ্যাঁ, এখানে এখনো অস্ত্রশস্ত্র অস্ত্র থাকবে, এতে অস্ত্র থাকবে, কিছু টুকরো কাজ, কানের দুল টুল এসব, আচ্ছা আচ্ছা, কিছু কাজ বাকি আছে যেগুলো প্যান্ডেলে গিয়ে সেগুলো সেটিং হয়। ঠিক ঠিক, এই যে কার্তিক, চলুন আমরা একবার পুরো দেখে নিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন, আপনারা দুর্গাপুজো উপভোগ করুন ভীষণ ভালোভাবে। এটা একেবারে একটু অন্যরকমের প্রতিমা, যে প্রতিমাগুলো আপনারা দেখেন তার থেকে একটু অন্যরকমের প্রতিমা দেখালাম। সুবিদা, তোমাকে অনেক ধন্যবাদ।